সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটিকে। কী ভাবছেন এই মন্দিরটি কোথায়? এই মন্দিরটি হলো হালি শহরের রানী রাসমণি মায়ের ঘাটের ঠিক পাশেই। হ্যাঁ, আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এই জায়গাটিকে ঘুরিয়ে দেখাতে চলেছি তোমাদেরকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মন্দিরটিকে তৈরি করা হয়েছে একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে, মানে কালারও যেমন আর দেখতেও পুরো সেম। আর নৌকা করে আপনারা গঙ্গার মধ্যে ঘুরে বেড়াতে পারবেন। সেখানে নৌকা তৈরি করা হচ্ছে, কাঠের নৌকা, সেটাও আবার হাতে করে। আর মন্দিরটির ঠিক পাশেই আছে এই রকম সুন্দর একটা গঙ্গার ঘাট। হ্যাঁ, এই ঘাটটি হচ্ছে রানী রাসমণি মায়ের ঘাট। হ্যালো গাইজ, আমি সৌরভ, তোমরা দেখছো রংছবি, যেখানে আমি তোমাদেরকে তোমাদের কিছু পছন্দের জায়গাকে অনেক কালারফুল করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আর হ্যাঁ, আজকে আমি তোমাদের কোনো স্টেশন বা তোমাদের কোনো পছন্দের জায়গা সেই রকম কিছু জায়গা তুলে ধরছি না। আজকে আমরা একটা এসেছি পবিত্র জায়গায়, হ্যাঁ পবিত্র স্থানে। সেই জায়গাটার নাম আমি প্রথমে বলে দিই, এই জায়গাটার নাম হচ্ছে হালি শহর। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি পুরোপুরি দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে আর খুব সুন্দর। আমরা যতটা আজকে গিয়ে আই থেকে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, তো ভিডিওটাকে দেখতে। আর হ্যাঁ, এই মন্দিরের যতটুকু ইতিহাস আমি জানতে পারলাম এখানকার কিছু দাদাদেরকে জিজ্ঞাসা করে, প্রায় 200 থেকে 250 বছর এই মন্দিরটি হচ্ছে পুরনো। 200 থেকে 250 বছরের পুরনো এই মন্দির। আর এই মন্দিরটি বানিয়েছেন হচ্ছে রানী রাসমণির জামাই আর কি মহাশয়, এই মন্দিরটি বানিয়েছেন। আর এই মন্দিরটি সমগ্র পরিচর্যা বা দেখাশোনা সব কিছু, মানে এই মন্দিরটি যেভাবে গড়ে উঠছে সব কিছু দেখাশোনা করা হয় বেলুর মঠ থেকে, আমি যতটা জিজ্ঞাসা করে এখানে জানতে পারলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মন্দিরটিকে তৈরি করা হয়েছে একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে, মানে কালারও যেমন আর দেখতেও পুরো সেম। আর এই মন্দিরটির একটি সিনেমেটিক ভিউ, মানে আর কি ড্রোন ভিউর মাধ্যমে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ ওই দিকটা আছে হচ্ছে গঙ্গা, আর এই দিকটা মন্দির, আর ওই দিকে আর একটা মন্দির তৈরি করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে মন্দিরটি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, এই মন্দিরটির একটা ছোট্ট সিনেমেটিক শট নিয়ে, ড্রোন ভিউ নিয়ে তোমাদের দেখাচ্ছি, তো ভিডিওটাকে দেখতে দাও। এই মন্দিরটির কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তবে যতদূর সম্পূর্ণ হয়েছে অসাধারণ কিছু লাগছে এই মন্দিরটি। পুরোপুরি দক্ষিণেশ্বরের মায়ের যে মন্দির আছে সেই মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটি। এবং এই মন্দিরের যে প্রাঙ্গণের গেট, মানে মেন গেট, যেটা এই দিক দিয়েও প্রবেশ করা যায়, আবার ওই দিকেও একটা গেট আছে, আর আমরা এই দিকের গেটটা দিয়ে ভাবলাম প্রবেশ করব। তার আগে একটু মন্দিরটাকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ মন্দিরের ভেতরে, মানে মায়ের মূর্তি যেখানে আছে, সেখানে মোবাইল বা কোনো ফটোগ্রাফি বা ফোনে ফটো তোলা সেইগুলো অ্যালাউ নেই, আমি এখানে জিজ্ঞাসা করলাম। আর এই মন্দিরটি দেখাশোনা বা দায়িত্বে আছে হচ্ছে বেলুড় মঠের যে স্বামীজিরা, তারা এই মন্দিরটি সম্পূর্ণ বেলুড় মঠের ওইখান থেকে কিংবা এখানেও যে স্বামীজিগুলো আছেন তারা এই মন্দিরটি সম্পূর্ণ দেখাশোনা করে। আর এই মন্দিরটি যেহেতু একদম গঙ্গার ঘাটের পাশেই, মানে রানী রাসমণি মায়ের ঘাটের পাশেই গড়ে উঠেছে, তাই গঙ্গার ঘাটটাও অসাধারণ কিছু সুন্দর। এই ঘাটটি হচ্ছে রানী রাসমণি মায়ের ঘাট। হ্যাঁ, ঘাটটিতে অসংখ্য নৌকা আছে, যেই নৌকায় চেপে আপনারা গঙ্গার মধ্যে ভেসে বেড়াতে পারবেন বা একটু ঘুরে আসতে পারেন। হ্যাঁ, এই যে এই ঘাটটি দিয়েই সোজা যেতে হবে, ওই যে নৌকাগুলি দাঁড়িয়ে আছে, আর এই যে গঙ্গার ঘাটটি আছে সেই ঘাটটিকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই ঘাটটি দিয়ে নেবে গেলেই আপনারা দেখতে পাবেন, একদম ডান দিকে তাকালে দেখতে পাবেন যে ঈশ্বরগুপ্ত সেতু বা কল্যাণী ব্রিজ। হ্যাঁ, যেই ব্রিজটির মাধ্যমে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সাথে নদিয়া ডিস্ট্রিক্টের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ হয়। এবং ঠিক তার বাঁ দিকে আছে নৈহাটি টু ব্যান্ডেল লোকালের যে ট্রেনের ব্রিজটি সেটিও। এবং এই যে গঙ্গার মাঝে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নৌকা চলছে, এই নৌকাগুলি এই ঘাট থেকেই ছাড়া হচ্ছে, আপনারা এই নৌকা করে ঘুরে আসতে পারবেন গঙ্গার মধ্যে থেকে। আর মন্দিরটির ঠিক পাশেই আছে এই রকম সুন্দর একটা গঙ্গার ঘাট। হ্যাঁ, এই ঘাটটি হচ্ছে রানী রাসমণি মায়ের ঘাট, আর আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। গঙ্গার ঘাটটা মানে অসাধারণ সুন্দর। এখন এই মন্দির প্রাঙ্গণটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আর এখন আমরা এই গঙ্গার ঘাটে একটু দাঁড়িয়ে আছি। গঙ্গার ঘাটটা অসাধারণ কিছু সুন্দর, আর এইখানকার একটু সিনেমেটিক ভিউ নিয়ে তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। এ
এই মন্দিরটা যতটা সুন্দর আরও সুন্দর বানাই এর পাশের যে ঘাটটা, মানে এই যে গঙ্গার ঘাটটা যে আমি এখানে দাঁড়িয়ে, এই যে রানী রাসমণি মায়ের যে ঘাট আছে সেই ঘাটের প্রাঙ্গণে একদম মন্দিরটি গড়ে তোলা হচ্ছে। এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে। আর সত্যি কথা বলতে গেলে এই যে গঙ্গার ঘাট, এই গঙ্গার ঘাটটা অসাধারণ কিছু। এই যে আমি হেমন্তকে ঘুরে দেখাতে বলবো, এদিকে নৌকাও আছে, আর নৌকা করে আপনারা গঙ্গার মধ্যে ঘুরে বেড়াতে পারবেন। এবং এখানে কত টাকা করে টিকিট সেটা আমরা ওখানে গিয়ে জিজ্ঞাসা করলেই জানা যাবে। আমি যতটুকু শুনলাম 20 টাকা না 30 টাকা করে পার হেড মনে হয়। যাই হোক, আমি গিয়ে জিজ্ঞাসা করছি, কারণ আমরা তো চাপবো না, এবার জিজ্ঞাসা করাটা খুব চাপ হয়ে যাবে। আর এই গঙ্গার ঘাটের পাশে ওই দিকটা করে আমরা যাবো, ওই দিকটা করে পরপর ওখানে অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, ওখান থেকে আপনারা কিছু টিফিন বা কিছু খেয়েও নিতে পারে। আর হ্যাঁ, বিকেলবেলা মানে হচ্ছে 4টের পরে এই জায়গাটা বা 3টের পর শীতকালে এই জায়গাটা আসাটা খুবই ভালো, খুব সুন্দর জায়গা। আমি অন্তত বলবো একদম গঙ্গার ঘাট এবং পাশে অনেক নৌকা রাখা আছে। আর এইখানে মানে এই হালি শহরের এই জায়গাটা কাঠের নৌকা হাতে করে তৈরি করা হয়, কোনো মেশিন ছাড়াই। অবশ্যই মেশিনের ইউজ হয়, কিন্তু হাতে করেই বেশিরভাগ তৈরি হয় একদম ওই সাইডটা করে। আমরা এখন ওই সাইডটা করে গিয়ে একটু ঘুরিয়ে দেখাবো, আর মন্দিরের কিছু ড্রোন ভিউ দেখাবো। আর আমরা ওই সাইডটা করে যাবো যেখানটা করে ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম বলে, সেখানে নৌকা তৈরি হয়, সেই জায়গার দৃশ্যটি দেখাচ্ছি ঘুরিয়ে। চলো ওখানে যাবো। ড্রোন ভিউগুলো কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। আর এখানকার জায়গাটা খুবই ভালো, মানে এই পরিবেশটা খুবই ভালো। আর তোমরা কি আসতে চাও, বা আমার থেকে যারা বড় তাদেরকে বলছি, আপনারা যদি আসতে চান তো খুব তাড়াতাড়ি চলে আসুন, কারণ জায়গাটা খুবই ভালো, একটা পবিত্র স্থান। এসে মায়ের মন্দির আছে, গিয়ে দর্শন করুন, করে ঘুরে যান একবার জায়গাটা। তো এই যে মন্দিরটি আছে, এই মন্দিরের প্রাঙ্গণে যদি আসতে চান আপনারা, আপনারা অবশ্যই আসতে পারেন, একদিন ঘুরে যান, একদিন বিকেলবেলা সময় করে ঘুরে যান, দেখুন অবশ্যই ভালো লাগবে। কারণ রানী রাসমণি মায়ের যে মন্দির, এই মন্দিরটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর আমরা এই যে মন্দিরের প্রাঙ্গণ আছে না, একদম গঙ্গার ঘাটটা যেই দিকটা করে, গঙ্গার ঘাটটা কিন্তু অসাধারণ সুন্দর। মানে গঙ্গার ঘাটের পাড়ে আপনারা বসার জায়গা আছে, সেখানে এসে বসতে পারবে। আর হ্যাঁ, আমরা এই সামনের দিকেই যাচ্ছি, সেখানে নৌকা তৈরি করা হচ্ছে, কাঠের নৌকা, সেটাও আবার হাতে করে। সেখানে যাবো, নৌকা তৈরি গুলো একটু দেখাবো। আর ওই জায়গাটা বা ওই গ্রামটা ওই সাইডে খুব সুন্দর, একদম চারিদিকে গাছে ভর্তি। তো সেখানে যেতে চলেছি আমাদের সাথে ভিডিওটা। তো এখন ভিডিওটা শেষ করার সময় হয়ে এসেছে, কারণ আমরা অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার ভিডিও নিলাম। এবং এই জায়গাটা মানে যে ড্রোন ভিউ বা সিনেম্যাটিক ভিউ দেখালাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর এরকম নতুন নতুন কিছু জায়গার ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমরা নিয়মিত যেমন তোমাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ভিউ তোমাদের দেখাই বা সেখানে গিয়ে ব্লগ করি। আর তার সাথে সাথে ওই যে একটা নতুন জায়গা ডিসকভার করলাম সেটা কেমন তোমাদের লাগলো অবশ্যই জানিও। আর আপাতত ভিডিওটা এখানে শেষ করবো। আর এই জায়গাটা কীরকম লাগলো সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের নেক্সট কোন জায়গাটা করবো সেইটা তোমরা কমেন্ট করতে পারো এই ভিডিওতে, আমরা তাহলে সেই ভিডিওটাকে নিয়ে চলে আসবো। তো এখনের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায়। ততক্ষণের জন্য টাটা।